আপনি যদি কোনো নাস্তিক হয়ে থাকেন, আপনি যদি কোনো অমুসলিম হয়ে থাকেন, কিংবা ইসলাম সম্পর্কে প্রচণ্ড ঘৃণা পোষণকারী কোনো মানুষ যদি আপনি হয়ে থাকেন, অথবা ইসলাম সম্পর্কে সামান্যটুকু জানার আগ্রহ রয়েছে এমন কোনো মানুষও যদি আপনি হয়ে থাকেন, তবে আজকের এই ভিডিওটি একদম আপনার জন্য। এই ভিডিওতে আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি মন্তব্য করুন। এই ভিডিওতে আমি পবিত্র কোরআনের এমন কিছু সায়েন্টিফিক বিষয়ে ম্যাথমেটিক্যালি অ্যান্ড সায়েন্টিফিক্যালি আপনাদের সামনে তুলে ধরবো, যা জানার পর এবং দেখার পর কোনো সুস্থ স্বাভাবিক মানুষের এতটুকু পরিমাণ বিশ্বাস করতে আপত্তি থাকবে না, এতটুকু পরিমাণ সংশয় থাকবে না বিশ্বাস করে নিতে, যে অবশ্যই পবিত্র কোরআন হচ্ছে ডেফিনেটলি আল্লাহ তাআলার বাণী এবং এর মধ্যে কোনো সন্দেহ নেই, এবং আপনারা অবশ্যই বিস্ময়ে হতবাক হবেন আজকে। সো চলুন, বিস্ময়ে হতবাক হওয়ার জন্য এবং কোরআনের এত সব সায়েন্টিফিক বিষয় জানার জন্য আজকের ভিডিওটি এখান থেকেই দেখা শুরু করা যাক। আমাদের পৃথিবীর কেন্দ্রস্থানে রয়েছে লোহা, অত্যন্ত উত্তপ্ত এবং গলিত অবস্থায়। পবিত্র কোরআনের কেন্দ্রস্থানে মধ্যস্থানে কি রয়েছে? পবিত্র কোরআনে রয়েছে 114টি সূরা, এবং এই 114কে যদি আপনারা দুই ধারা ভাগ করেন তখন দেখতে পারবেন এর মধ্যস্থান অর্থাৎ সেন্ট্রাল হবে 57, আর 57 নম্বর সূরাটি হচ্ছে সূরা আল হাদিদ, যার অর্থ হচ্ছে লোহা। চিন্তা করে দেখুন, আল্লাহ তালা ছাড়া কে জানতো পৃথিবীর কেন্দ্রে রয়েছে লোহা, এবং সেই একই জিনিস আল্লাহ তালা পবিত্র কোরআনের কেন্দ্রেও রেখে দিয়েছেন। সূরা আল হাদিদ, এই আল হাদিদের সংখ্যাগত মান হচ্ছে 57, এবং আল হাদিদ সূরাটিও পবিত্র কোরআনের 57 নম্বর সূরা। সংখ্যাগত মানের সাথে পবিত্র কোরআনের এই সূরাটির অবস্থান কতটুকু বিস্ময়কর তা আমি আপনাদের কাছেই ছেড়ে দিচ্ছি। হয়তো আপনারা ভাবছেন এখানে বিস্ময়ের কি হলো, চলুন আসল বিস্ময়কর তথ্য সম্পর্কে এখন আমরা জেনে নিই। পবিত্র কোরআনের সূরা আল হাদিদের 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আর আমি নাজিল করেছি লৌহ, যাতে রয়েছে অত্যন্ত রণশক্তি এবং মানুষের জন্য অনেক কল্যাণ। এখানে স্পষ্ট বলা হচ্ছে আল্লাহ তাআলা লোহাকে নাজিল করেছে, লোহা পৃথিবীতে ছিল না, একসময় লোহা পৃথিবীতে ছিল না, আল্লাহ তাআলা লোহাকে নাজিল করেছে, এখানে স্পষ্টই বলা হচ্ছে। এবং বিজ্ঞানীরা কি বলছে? বিজ্ঞানীরা বলছে আমাদের পৃথিবীতে এমন কোনো প্রক্রিয়া নেই, এমন কোনো সিস্টেম নেই যার মাধ্যমে লোহা তৈরি করা সম্ভব। এমনকি পৃথিবী না, আমাদের সৌরজগতের সমস্ত শক্তিকে যদি একত্রিত করা হয় তবুও এক পরমাণু লোহা তৈরি করতে সক্ষম হবে না, এই সমস্ত শক্তি একত্র মিলিত হয়েও। লোহা তৈরি করতে যে পরিমাণ তাপ দরকার সেই তাপ আমাদের সূর্যের মধ্যেও নেই, সূর্যের মতো এই মাঝারি নক্ষত্রে এখানেও এই তাপ নেই। সমস্ত বিজ্ঞানী একমত যে মহাকাশের কোনো বাইরের কিছু থেকে লোহা পৃথিবীতে এসেছে। বিজ্ঞানীরা যেটা ধারণা করছে, হয়তো কোনো সুপারনোভা বিস্ফোরিত হয়েছিল এবং সেই সুপারনোভার বিস্ফোরণের ফলে লোহা পৃথিবীতে এসেছে। তাহলে স্পষ্টতই আল্লাহ তাআলা যে বিষয়টি বলেছেন যে লোহা আমি পৃথিবীতে নাজিল করেছি, সেটার সাথে বিজ্ঞানীদের যে আধুনিক আবিষ্কার সেটা একদম মিলে যাচ্ছে। 1450 বছর পূর্বে কে সব জানতো ভাই? কোনো মানুষের পক্ষে জানা সম্ভব ছিল? 1450 বছরের কথা বাদ দিলাম, আরো 100 বছর আগে কেউই এসব জানতো না, কেউই জানতো না লোহা পৃথিবীর বাইরে থেকে পৃথিবীতে এসেছে, একমাত্র সৃষ্টিকর্তার পক্ষেই জানা সম্ভব। এছাড়া আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছে যে লোহা মানুষের জন্য বহুবিধ কল্যাণের একটি সামগ্রী। চিন্তা করে দেখুন, মধ্যযুগে মানুষ মনে করত লোহা হচ্ছে এমন একটি বিষয় যা দ্বারা আসলে কোনো উপকার নেই, সব হচ্ছে অপকার। লোহা দ্বারা বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করা হয়, লোহা দ্বারা বিভিন্ন অস্ত্র তৈরি করা হচ্ছে, বিভিন্ন তলোয়ার তৈরি করা হচ্ছে, সেগুলোতে মানুষকে মারা হচ্ছে, লোহা কিভাবে মানুষের উপকারে আসতে পারে? এখন বিজ্ঞানের কল্যাণে আমরা জানি লোহাতে রয়েছে চুম্বক শক্তি, যা বিভিন্ন যান্ত্রিক কার্যকলাপে ব্যবহার করা হচ্ছে, বিভিন্ন মেশিন তৈরি করতে লোহাকে ব্যবহার করা হচ্ছে। এছাড়া লোহা দিয়ে আমরা কিন্তু বাড়িঘরের কাজে লোহাকে ব্যবহার করে থাকি। আরেকটি বিষয় হচ্ছে বিভিন্ন পাইপ, এগুলো তৈরি করতে লোহা লাগে। এছাড়া আপনারা যদি চিন্তা করেন মানুষের কল্যাণ, মানুষের রক্তে রয়েছে হিমোগ্লোবিন যা হচ্ছে লৌহ মিশ্রিত, আর এই হিমোগ্লোবিন পরিবেশের যে অক্সিজেন সেটিকে রক্তের সাথে অক্সিজেন মিশ্রিত রক্তকে আমাদের বিভিন্ন কোষের মধ্যে, সমস্ত কোষের মধ্যে ছড়িয়ে দিচ্ছে, যার কারণে আমরা বেঁচে আছি। এই প্রক্রিয়াটি যদি বন্ধ হয়ে যায় সাথে সাথে আমরা মারা যাব। তাহলে লোহা আমাদের জন্য কত উপকারী একবার চিন্তা করে দেখুন। আচ্ছা, এই গুলো লোহার উপকারিতা, এই গুলো লোহা সম্বন্ধে লোহার নাজিলের বিষয়, যা আসলে আল্লাহ তাআলা ছাড়া, সৃষ্টিকর্তা ছাড়া কোনো মানুষের পক্ষে, কোনো কিছুর পক্ষে সৃষ্টিকর্তা ছাড়া এটি জানা সম্ভব নয়, এইসব উপকারিতা এবং এর নাজিলের বিষয়টি এত সুন্দরভাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এবার আসুন লোহা সম্পর্কে কিছু আমরা সংখ্যাগত জিনিস নিয়ে আলোচনা করি। লোহার পারমাণবিক সংখ্যা হচ্ছে 26। আমরা রসায়ন যারা পড়েছি তারা সবাই মোটামুটি জানি যে ফেরাস লোহা, এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 26। আর পবিত্র কোরআনে যে হাদিদ, হাদিদ শব্দটি অর্থাৎ লোহা, এর যদি আপনারা সংখ্যাগত মান হিসাব করেন এটিও হচ্ছে 26। চিন্তা করে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দরভাবে, কত ম্যাথমেটিক্যালি এই কোরআনে লোহার বিষয়টি রেখেছেন। কোরআনে লোহাতে অর্থাৎ হাদিদ এর সংখ্যাগত মান 26, এবং পারমাণবিক সংখ্যা লোহার এও হচ্ছে 26, একদম ম্যাচিং। লোহার আইসোটোপের একটি আইসোটোপের পারমাণবিক ওজন হচ্ছে 57, আর একটির ওজন হচ্ছে 58। চিন্তা করে দেখুন, আপনারা যদি প্রথম থেকে আল হাদিদ এই সূরাটির দিকে যাওয়া শুরু করেন তাহলে হবে সূরা আল হাদিদ 57 নম্বর সূরা, এবং যদি সূরা আল হাদিদকে যদি আপনারা পেছন থেকে গণনা শুরু করেন অর্থাৎ 114 নম্বর সূরা থেকে গণনা শুরু করেন, 114, 13, 12 এভাবে গণনা শুরু করলে এর সংখ্যাগত মান হবে 58, অর্থাৎ সূরা আল হাদিদ তখন 58 নম্বর সূরায় অবস্থান করবে। সুতরাং একটি আইসোটোপের মান ওজন হচ্ছে 57, আরেকটি হচ্ছে 58, এর সাথেও একদম সম্পূর্ণভাবে মিলে যাচ্ছে, অর্থাৎ
কোরআনে লোহার পারমাণবিক সংখ্যা, এর আইসোটোপের ওজন 57 এবং 58, দুটি বিষয় একদম খুবই সুন্দরভাবে আল্লাহ তাআলা এত সুন্দরভাবে এই হাল হাদিদের মানে অবস্থানটা কোরআনে রেখেছেন, যা দ্বারা খুবই সুন্দর এবং যারা জ্ঞানী তারা খুব স্পষ্টভাবেই বুঝতে পারবে যে এর পারমাণবিক সংখ্যা, এর আইসোটোপের দুইটি আইসোটোপের একদম ওজনের সংখ্যা খুবই সুন্দরভাবে একদম পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে। আপনি চিন্তা করে দেখুন, 1450 বছর আগে এত ম্যাথমেটিক্যালি এত সাইন্টিফিক্যালি লোহার নাজিলের বিষয়, লোহারতে এত ধরনের উপকার এই বিষয়, এবং পৃথিবীর কেন্দ্রে লোহা রয়েছে সেই হিসাবে আপনার হচ্ছে পবিত্র কোরআনের কেন্দ্রে লোহা, এতগুলো বিষয় ম্যাথমেটিক্যালি সাইন্টিফিক্যালি কে রাখতে পারে? এতগুলো বিষয় ম্যাথমেটিক্যালি এবং সাইন্টিফিক্যালি কে রাখতে পারে? আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ পারে? কারো পক্ষে সম্ভব? কোনো দিনও সম্ভব না। আপনি যদি জ্ঞানী হয়ে থাকেন অবশ্যই এখান থেকেই বুঝতে পারবেন। চলুন পবিত্র কোরআন সম্বন্ধে আমরা আরো গবেষণা করি, আরো অনেক কিছু জানার চেষ্টা করি। যারা চিন্তা করছেন যে পবিত্র কোরআন কি আসলে আল্লাহ তাআলার বাণী কিনা, কিংবা ইসলাম সম্পর্কে অনেকটা আগ্রহী আপনারা, তারা কিন্তু ইচ্ছা করলে আমার আরো সাইন্টিফিক অনেকগুলো ভিডিও রয়েছে যেগুলোতে আমি কোরআন এবং মডার্ন সায়েন্সের অনেকগুলো বিষয় উল্লেখ করেছি, সেই বিষয়গুলো আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন। সেই ভিডিওগুলো দেখলে আপনারা পবিত্র কোরআনের অলৌকিকতা সম্পর্কে, অর্থাৎ এর যে সাইন্টিফিক বিষয় সেগুলো সম্বন্ধে আরো অনেক ধারণা পাবেন। সেই ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন, খুঁজে খুঁজে আমার এই ভিডিওর প্লেলিস্টে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা দেখে নেবেন। আপনাদেরকে দেখার অনুরোধ রইল যারা ইসলাম সম্পর্কে আগ্রহী। আর আজকের ভিডিও হচ্ছে এই পর্যন্তই। কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করতে পারেন, এবং এটি হচ্ছে কোরআনের একটি স্পষ্ট মুজিজা, কোরআনের একটি স্পষ্ট আলামত যে কোরআন হচ্ছে আল্লাহ তাআলার বাণী। এগুলো আসলে উপস্থাপনা করে যে এই কোরআনটি আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। সুতরাং আপনারা বিশ্বাস স্থাপন করুন এবং আল্লাহ তাআলার প্রতি মনোযোগী হন। আজকের ভিডিও এ পর্যন্তই, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।